হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো ফ্রাইড ম্যাগি। ফ্রাইড এগ ম্যাগি বানানোর জন্য দেখুন, এখানে নিয়েছি আমি ম্যাগি। এখানে আমি তিনটে প্যাকেট, 10 টাকার যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের 3 প্যাকেট মতো নিয়েছি। আমি যেহেতু বড় প্যাকেট থেকে নিয়েছি, কিন্তু 3 প্যাকেটই নেবেন আপনারা। আমি পরিমাণটা 3 প্যাকেটের মতো বলে দিচ্ছি আপনাদের। আর দেখুন, এখানে নিয়েছি জল, জলটা ফুটতে শুরু করেছে। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। কিন্তু আমি কিচ্ছু দেখব না, প্লেন ম্যাগিটা আমি দিয়ে এটাকে একটু সেদ্ধ করছি। আমি ম্যাগিটা দিয়ে দেওয়ার পরে এটাকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন, আমি নাড়িয়ে দিচ্ছি, খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন কোনো রকমভাবে না থেকে যায়। নিয়ে এটাকে আরও 1-1.5 মিনিট মতো আমি সেদ্ধ করে নিলাম। নিয়ে এটাকে এবার আমি নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢেলে তো ঢেলে নেওয়ার জন্য আমি দেখুন নিয়ে নিচ্ছি এরকম একটা ছাকনা। এর মধ্যে দিয়ে আমি এটাকে জলটাকে, ম্যাগিটা আমি জল ঝরিয়ে নিয়েছি, সেই সাথে ওর উপরে আমি 1 কাপ ঠান্ডা জল ঢেলে দিয়েছি। নিয়ে ওটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন সাইডে। এবার নিয়ে নিয়েছি আমি একটা কড়াই। এবারে কড়াইয়ের মধ্যে নেব আমি, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নেব আমি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে ডিমটা দিয়ে আমি ভেজে নেব। এই দেখুন, তেলটা আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। আমি ডিমটাকে আলাদা করে ভাঙব না, আমি ডিমটাকে এর মধ্যেই ভেঙে দেব। আমি 2টো ডিম নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি নুন। নিয়ে এটাকে আমি এর মধ্যে দেখুন আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো আমি পেঁয়াজটা দিয়ে আমি 1টা বড় মাপে পেঁয়াজ কেটে দিয়ে নিয়েছি। এখানে আধখানা নিয়েছি আমি গাজর কুচি। তো আমি পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম গাজরটা, কারণ গাজরটা একটুখানি সেদ্ধ হতে সময় লাগবে। আমি কিন্তু সবজিগুলো একেবারে 100% কুক করবো না, একটুখানি যেন মুখে লাগে এরকমভাবে কুক করবো। সেখানে আমি দিয়ে নিয়েছি গাজরটা। গাজরটা দিয়ে নিয়ে 1-1.5 মিনিট মতো নেড়ে নেব। গাজরটা দেওয়ার 1 থেকে 1.5 মিনিট বাদে আমি দিয়ে দিচ্ছি শুকনো আলু। এবার দিয়ে দেব আমি একটুখানি নুন। আলুটা দিয়ে আরো 1 মিনিট নাড়িয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হলুদ। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন, খালি বেশ কালারফুল লাগবে ম্যাগিটা দেখতে যদি না দেন হলুদটা। কিন্তু এবারে দেখুন, হলুদটা দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি, নুনটাও আমি দিয়ে নিয়েছি এতে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রিন ক্যাপসিকামটা। এবারে
আর গ্রিন ক্যাপসিকামটা দিয়ে 1 মিনিট নাড়ানোর পরেই আমি এর মধ্যে দেব হলুদ। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে কোনো ব্যাপার না। দেখুন এবারে দেব এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো, আমি দুটো টেস্ট মেকার দেবো। যদি টেস্ট মেকার না থাকে তাহলে কিন্তু আপনারা ঘরের যে মশলা আমরা ইউজ করি কিচেনে সেই মশলা দিয়েও করতে পারবেন। আমি এখানে গোলমরিচ, দেখুন গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিয়েছি, তাহলে আপনারা জিরে গুঁড়ো দিয়েও এটা করতে পারবেন। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে, আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি না কারণ আমি এখানে টেস্ট মেকারটা ইউজ করবো। আর চাইলে আপনারা টমেটো দিতে পারেন অথবা টমেটো সস দিতে পারেন, আমি টমেটো দিইনি কারণ আমি সস ইউজ করবো এর মধ্যে বলে। তো দেখুন সবজিটা আমার 70% কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগিটা। ম্যাগিটা একবারে মেশানো যাবে না, গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে এখানটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। দেখুন মিলিয়ে নিয়েছি, আমি খুব ভালোভাবে মিশে গেছে। যেগুলো একটু আগ্রহ হয়ে আছে এটা নাড়াতে নাড়াতে খুব সুন্দরভাবে মিশে যাবে। একটুখানি কেয়ার করলে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু বেশি পরিমাণে করেছি বলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট মেকারটা, অল্প অল্প করে আমি দেবো আর নাড়ি। এই দেখুন এবারে এর উপরে ছড়িয়ে দিচ্ছি আমি ডিমটা। নিয়ে আপনারা চাইলে এখন এই সময়ে একটুখানি টমেটো সস মিলিয়ে দিতে পারেন, আর নাহলে সার্ভ করার সময় টমেটো সস দিয়ে সার্ভ করবেন যার যেমন পছন্দ। নিয়ে তা দেখবেন এটা খেতে খুব ভালো হয়েছে। আমি একটু উপর থেকে বেকিং ঘুরিয়ে দিচ্ছি আমাদের ফ্রাইড এগ ম্যাগি। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি এখন চুলে সার্ভ করে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, চুলে তুলে নিচ্ছি। আর আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।